সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। শান্ত হন আব্বাজান। না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম, এক শর্তে। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি। যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান, কথা দিচ্ছি আব্বাজান, আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো এসে বসো, আর মহান খোদাতালার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। খোদাতালার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময়ও হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না। সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা তা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়। এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও যাও, খোদাতালার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদে রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদে রেখেছি, চিন্তিত হয়ো না। চিন্তা করো না, আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজই যে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজই যে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজি যে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে, যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তালা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র।
আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তালা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছি। জানি না আজিজি মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান, তারা সবাই আমাদের দশ ভাইকে চেনে, বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো নিশ্চিত তিনি দশ ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। এগারো জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে দশ ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই তো বলছি একসঙ্গে যাবে না, দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তালার নিকট সুপর্দ করবে, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল রেখো, বেনিয়ামিনকে দেখে রেখো। আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই, সংযত থেকো পুত্রগণ। চিন্তা করবেন না আম্মাজান, ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবেন না আব্বাজান, খোদার রহমতে কিছুই হবে না। নিজের হেফাজত করবে পুত্র আমার, ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনি আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্ত থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী। শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয়। কেনানের সেই দশজন ভাইয়ের কথা মনে আছে তো? জি জনাব, মনে আছে, যারা আপনার মেহমান হয়েছিল। তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে, বলবে তোমাদের সঙ্গে আজিজে মিশরের কাজ রয়েছে। আদেশ শিরোধার্য, জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে। পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে, নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে। হ্যাঁ, রওনা হও। আজিজে মিশরের কেনানির ওই দশ ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয়? আজবই, ওই দশ ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে। প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আব্বাজান,
ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন? উপায় নেই কন্যা আমার, তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবে মিশরে যেত না। তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন? কারণ তো রয়েছে, দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে, বিচলিত হলেই বা লাভ কি? দ্বিতীয়ত, পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সোপর্দ করেছিলাম, কিন্তু এবার বেনিয়ামিনকে খোদাতালার হাতে সোপর্দ করেছি। এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা, ঘোড়ার লাঠি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বলতো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে? আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আজিজের মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছে। কি হলো, কেন দাঁড়ালাম, বিষয়টা কি? মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি। আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে। কি হলো, কোনো সমস্যা হয়েছে এখানে দাঁড়ালেন যে? না তেমন কিছু না, আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে, তোমরা অগ্রসর হও, আমরা পেছনে পেছনে আসছি। ঠিক আছে, শোনো সবাই, ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও, আর শোনো, গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। চিন্তা করো না, আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব। আব্বাজানের আদেশ মনে আছে সবার? এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকব, আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে, যাতে প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে। যদি রাজদরবার বা আজিজে মিশরের নিকট কাউকে দেখো, তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে, যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায়। গুদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে, চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার। আমাদের সফর সঙ্গীরা একটু দূরে চলে যাক, তারপরেই রওনা হই। জদ ও আশির সবার আগে যাবে, ঠিক আছে? শামুন, তুমি আর রুবিন একসাথে যাবে, ঠিক আছে? দান, তুমি নাপতানির সাথে যাবে, আর ইয়াসাকের যাবে জাবুলুনের সাথে, যাও, আর আমরা একসাথে যাব, চলো। কোথা থেকে এসেছ? ক্যানান থেকে এসেছি, পূর্বেও তেবসে এসেছিলাম। ও, ক্যানান থেকে। তোমাদের সাথে যে দশ ভাই এসেছিল তারা কোথায়? ওরা কি এসেছে এবার? হ্যাঁ, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম, চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। আজিজে মিশরকে প্রিয় একজন হিসেবে
ভালোবেসে ফেলেছি। কেন জানি না মনে হচ্ছে তাকে পূর্বেও কোথাও দেখেছি। আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে। আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি। হায় হায়, কি ভুলটাই না করেছি। যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না। তাই তো ঠিকই বলেছিস, সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে, ওরা তো সামুনা রুবিনকে চিনে ফেলবে। তাহলে এখন কি করব? চিন্তা করো না, খোদা তারা যা চাইবেন তাই হবে। হে খোদা, তাদেরকে যেন না চিনে। হায় খোদা, চলো যাই। আমরা কি ভুলটাই না করলাম। কি হয়েছে? এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে, চিনে ফেলার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো ফিরে যাই। আরে এখন আর সম্ভব না, এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে, শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায়। আচ্ছা, কেনানের ওই দশ ভাইকে কি তুমি দেখেছো? না, এখনো চোখে পড়েনি। শুনেছিস, আমাদের খোঁজ করছে। কোথা থেকে আসছো? কেনানের অধিবাসী আমি জাত ও আমার ভাই আশির। আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি। তোমরা কে কেনানের ওই দশ ভাইয়ের খবর জানো? না না, খবর জানি না। প্রবেশ করো। ওই দশ ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তাদের সন্ধানেই রয়েছি। কেনানের অধিবাসীদেরকে সওয়াল করেছিলাম, বললো তেবসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল, কিন্তু এখনো তাদের দেখা পাইনি। সূক্ষ্মভাবে দেখো, কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে। আজই যে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন। তিরিশ বোড়া, পরবর্তী জন কোথাকার অধিবাসী? আশির, কেনানের অধিবাসী। আচ্ছা ঠিক আছে, এখন দেবন দাও। ত্রিশ বোড়া, যাও। পরবর্তী জন কোথাকার অধিবাসী? জাত, কেনানের অধিবাসী। চল্লিশ দিন শেষ হতে চলেছে, আশা করছে জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে। চল্লিশ দিন পর জুলেখা যদি আপনাকে বিবাহ করতে না চান তাহলে? সহধর্মিনী হওয়াটা বাধ্যতামূলক নয়, আমি খোদাতালার ফরমান তাকে জানাব, কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে। ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না, বড্ড দেরি করছে। আলি জনাব, প্রবেশের অনুমতি চাইছি। কোনো সমস্যা নেই, প্রবেশ করতে পারেন। আলি জনাব, আপনার ভাইয়েরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি। সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে, কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি। যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে, সেখানে ভালো করে খোঁজ করুন। তাদেরকে পা মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখুনাতনের রাজমহলে নিয়ে যাবেন। দেখি খোদাতালা ইউসুফের সাথে কি করেন, কারণ তিনি চাননি ইউসুফের উপর কোনো প্রভাব পড়ুক। আদেশ শিরোধার্য আলী জনাব। পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা। কোনরূপ দুঃশব্দ ছাড়াই আমরা
যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব। প্রবেশের সময় না চেনায় মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, রুবিন ও সামন আসুক। আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব। এটার সন্দেহ নেই, প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে। আলী জনাব একটু আসতে, নইলে সবাই বুঝে ফেলবে। শান্ত হও বেনিয়ামিন, শান্ত হও।